মারতে গিয়েছিলাম সে আদর করে খাওয়াচ্ছে আমাকে। দেখেছো কৃষ্ণ ভক্ত কত উদার, হরি ভক্ত কত উদার। দেখে যাও এটা একমাত্র কৃষ্ণ ভক্তেই সম্ভব। এমন ক্ষমার ঠাকুরের ভজন করে তো বৈষ্ণব তো ক্ষমাশীল হবেনই হবেন, ক্ষমা করতেই জানবেন বৈষ্ণব, নালে তিনি বিষ্ণু পূজা করবেন কেন, ক্ষমার ঠাকুরের সেবা করবেন কেন। আসো দেখে যাও কৃষ্ণ ভক্তের মহিমা দেখে যাও। তাই কৃষ্ণদাস কি করে বলো তো, বলে অন্য চেষ্টা ছেড়ে দিয়ে ওই তোমার চরণকে আশ্রয় করে পড়ে থাকে। তত্ত্বেন কম্পাং সুষমিক্ষমান ভুঞ্জান এবাত্ম কৃতাং বিপাকম। কৃষ্ণদাস তোমার চরণ আশ্রয় করে তার কৃতকর্ম ভোগ করে। কৃষ্ণদাসের কৃতকর্ম ভোগ করতে হয় নাকি? না, জীববাদ বললেন ভুঞ্জান নয় অভুঞ্জান, সামনে একটা লুপ্ত অকার যোগ করে এটা পাঠ করতে হবে। কৃষ্ণদাস এই কৃষ্ণ নাম করবার সঙ্গে সঙ্গে তার কৃতকর্ম প্রারব্ধ কর্ম নাশ হয়ে যায়। প্রারব্ধ কাকে বললেন? প্রকৃষ্ট রূপে আরব্ধ কর্ম, জোগাড় করা কর্ম। তুমি এখন যা করছো তার সামনের জন্মের জন্য জমা হয়ে থাকছে। বন্ধু ভেবো না যে আমি পার করে গেছি আর আমায় কেউ ছুতে পারবে না, জমা থাকলো, সব হিসেব হবে। যে যেমন কর্ম করে কাজ বুঝে তার দেয় বেতন, সব হিসেব হবে। ধুর কিসের হিসাব হইব, মইরাই যামু আর হিসাব হইব কি, মরে গেলে আর কি হবে, পড়েই গেল। বললেন না, এই স্থূল দেহটা নষ্ট হলে এর ভেতরে লিঙ্গ দেহ, আতিবাহিক দেহ, বায়বীহ দেহ আছে, ওই দেহ সুখ দুঃখ ভোগ করে, স্বর্গ নরক বাস করে, বাকিটুকু পরের জন্মে ভোগ করতে হয়, প্রারব্ধ কর্ম। তুমি যাহা করিয়া আসিয়াছো এই জন্মে তোমাকে ভোগ করিতে হইতেছে, হইবে। কিন্তু হরিভজনে, হরিভজনে প্রারব্ধ কর্ম ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে যায় কিন্তু লয় হয় না, দাগ রেখে যায়। হতে পারত কিন্তু হলো না, আমি তো হরিনাম করছি আমার তো সব ক্ষয় হয়ে গেছে, আমি তো অনেকদিন ভজন করছি, না 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 না, হ্যাঁ নাম করছো ভালো কথা, কিন্তু বন্ধু একটা চৌবাচ্চার একদিক দিয়ে জল বেরোচ্ছে আর দুই দিক দিয়ে জল ঢুকছে, চৌবাচ্চাটা কি কখনো খালি হবে গো? নতুন নতুন জল ঢুকছে যে গো, নামের ফলে কর্ম নাশ হচ্ছে বটে কর্মফল, কিন্তু নতুন নতুন দুষ্কর্ম যে করে চলেছি গো, লোকনিন্দা পরচর্চা যে করে চলেছি শেষ তো হয় নাই, অসৎকর্মের দরজাটা তো বন্ধ হয় নাই, পরনিন্দা তো বন্ধ হয় নাই, পরদ্বেষ তো মন থেকে যায় নাই। কাজে নতুন নতুন জল ঢুকছে তো আগে জল ঢুকবার দরজাটা বন্ধ করো, তারপরে পরিষ্কার করতে শুরু করো। তাই কর্ম শেষ হয়ে গেছে এটা ভেবো না, তবে যারা শুদ্ধ অন্তঃকরণে ভগবত চরণে সমর্পণ করেন, নিজেকে গোবিন্দ নাম করেন, বললেন অভুঞ্জান, তাদের কর্মফল ভোগ করতে হয় না। প্রশ্ন করলেন তাহলে ভক্তের কষ্ট হয় কেন? তাহলে ভক্ত দেহ ধারণ করে থাকেন কেন? এই কর্ম ক্ষয় হয়ে গেল, গোবিন্দ চরণে নিষ্ঠা এসে গেল, তাহলে দেহ ধরবার দরকার কি? ভগবত ইচ্ছায় ভক্ত দেহ ধারণ করে থাকেন, ভগবত ইচ্ছায়। ভক্তকে দেখে জগৎবাসী শিখবে তো,
ভগবান যখন সাক্ষাতে থাকেন তখন সাক্ষাতে কৃপা করেন, আর যখন অসাক্ষাতে চলে যান অপ্রকটে তখন ভক্তের মাধ্যমে আমাদেরকে কৃপা করেন। তে ভগবত ইচ্ছায় থাকেন, ভক্ত থাকবার প্রয়োজন আছে জগতে। যখন দেবর্ষি নারদ হনুমানের সঙ্গে দেখা করতে গেলেন বৃহৎ ভাগবতামৃতে, হনুমান তুমি কত বড় ভক্ত, হনুমান বলছেন যদি আমি ভক্ত হতাম তাহলে তো রামচন্দ্রের চরণে থাকতাম, আমি এখানে পড়ে থাকবো কেন? হনুমানজি বলছেন আমি এখানে থাকবো কেন? নারদ বলছেন রামের ইচ্ছায়, রাম তোমাকে রেখেছেন, তোমাকে দেখে জগৎবাসী শিখবে কেমন করে ইষ্ট বন্দনা করতে হয়, কেমন করে প্রভুকে ভালোবাসতে হয়, তাই না? কেমন করে নিজের বুক চিরে ইষ্টকে দেখাতে হয়, তোমাকে দেখে জগৎবাসী শিখবে যাতে নাম নাই তা তুমি রাখো না, তাই তোমাকে রেখে গেছেন। ভক্ত থাকবার প্রয়োজন আছে। আরেকটা কি বললেন টিকাকার, বলছেন যে নিশ্চলা তৈ ভক্তির যা শৈব ভক্তি জানার্দন, মুক্তা এবহি ভক্তাস্তে তব বিষ্ণুর যত হরে। নিশ্চলা ভক্তিতে ভক্তির মুক্তি হয়ে যায়, যে ভক্তি চলে না সরে না নিষ্ঠা, সংকল্প বিকল্পাত্মক চিত্ত, তো মনটাকে সংকল্পাত্মক করতে হবে, মনটা যেন গোবিন্দ চরণ থেকে সরে না যায়। ভজন করতে এলাম, দীক্ষা নিলাম, হ্যাঁ হ্যাঁ পারবো পারবো বলে দীক্ষা নিলাম, দীক্ষা নিয়ে তারপর দেই দেখলাম কষ্ট হচ্ছে, আস্তে আস্তে সরে এলাম, বলো না মনটা সরে এলো, অনিষ্ঠিতা ভজন হয়ে গেল, উৎসাহময়ী ঘনতরলা, রোজ রোজ করতে পারছি না, না হয়ে ওঠে না তো। আচ্ছা সকালেরটা বিকালে করলে হয় না, বিকালেরটা সকালে করলে হয় না, কত রকম প্রশ্ন, কেন নিষ্ঠা নাই? বলে একদিন না খেলে হয় না, একবার গুরুদেবকে জিজ্ঞেস করি না যে গুরুদেব একবারও না খেলে হয় না, একবারও জিজ্ঞেস করি না গুরুদেব জপটা সংক্ষেপ করলে হয় না, সকালেরটা বিকালে করলে হয় না, বিকালেরটা সকালে করলে হয় না, একটু কম করলে হয় না, বেশি করলে হয় না, যত কমানো তার কাছ থেকে আর সব ঠিক আছে, খাওয়া ঠিক আছে, পড়া ঠিক আছে, ঘুম ঠিক আছে, টিভি দেখা ঠিক আছে, সব ঠিক আছে, যত সংক্ষেপ ভগবত ভজনে। বলে নিষ্ঠার ভজন নয় এটা, নৈষ্ঠিকী ভজন নয়, আরম্ভ করলাম উৎসাহময়ী, সবাই নিচ্ছে ঝোঁকে পড়ে খুব দীক্ষা নিচ্ছে, ও মুখে নিচ্ছে, তোমুখে নিচ্ছে, আরে নিচ্ছে নিচ্ছে, দীক্ষা নিয়ে গুরুদেবকে একবার বলি যে প্রভু আমি ভজন করতে বসে জপ করতে বসে আমি এই দেখতে পাই, আমি এই দেখতে পাই না, মনটা এই অনুভব করে এই অনুভব করে না, খুব কম বলি বলি না, প্রভু আমার ছেলেটার মাথায় হাত দিয়ে দেন বড় দুষ্ট, আমার স্বামীটাকে বলে দেন বড় কথা শোনে না, অমুকটা বলে দেন ব্যবসা কম হচ্ছে, অমুকটা বলে দেন পেটটা খারাপ, খালি জাগতিক জিনিস তো চেয়ে গেলাম, ভক্তি চাইলাম কোথায়, রাধারানীর কৃপা চাইলাম কোথায়, আমরা চাইতেই তো জানি না, চাওয়াই তো হলো না, পাওয়ার প্রশ্ন তো এরপরে, চাওয়াই তো হলো না, খালি সংসারের সুখী তো চেয়ে গেলাম, ব্যবসা কি করে বাড়ে, সম্পত্তি কি করে বাড়ে, সংসার কি করে সুখের হয়, জানি যত সুখী হোক সংসারে সংসারটা আমি ফেলে যাব, যেন সংসারের সুখটাই চেয়ে গেলাম যা আমি সঙ্গে নিয়ে যাব, রাধারানীর কৃপা একবারও চাইলাম না, একবারও বললাম না যে প্রভু আমি ভজন করতে বসে এই জিনিস দেখেছি, দেখি না তো বলবো কোথেকে, ভজনই নাই তো বলবো কোথেকে, সব লোক দেখান হয় না মা, আমি নিজের কথা বলছি, হয় না বলি না, সাধু দেখলে গুরুর কাছে গিয়ে শুধুই সংসারের স্বার্থ আদায় করে নিচ্ছে, এই মন্ত্র দেন সেই মন্ত্র দেন, এটা করে দেন সেটা করে দেন, পড়াশোনা ভালো করিয়ে দেন, স্কুলে ভর্তি করিয়ে দেন, সে আমার ফোন এসছে কলকাতা থেকে, আমার আমার জীবনে কথা বলছি, প্রভু ফ্ল্যাট করেছি ভাড়া পাচ্ছি না, একটু দেখবেন তো যেন ভাড়াটে আসে, আমার বাড়িতে ফোন এসছে, গুরুদেব ভাড়াটে খুঁজে দেন। তো আমার স্ত্রী পাশ থেকে বলছেন, ঘরের কথাই বলি তোমাদের, স্ত্রী পাশ থেকে বলছেন কোন দিন হয়তো শুনবে ফোন করে, বলছি গুরুদেব আজকে সুইপারটা আসেনি, দেখবেন তো একটু সুইপারটা যেন আসে,
গুরুদেব সুইপার খুঁজতে বেরোবেন এরপরে, এই তো গুরুদেবের কাছে চাওয়া, এই তো চাওয়া গুরুদেবের কাছে। আমি কি অনুভব করি, কি দেখতে পাই, চোখ বন্ধ করলে কোথাও যেতে পারি কি না, কোনো সুরন হয় কি না অন্তরে, নাই, ভাণ্ড শূন্য, কিচ্ছু নাই, কি ভজন হবে, খালি পরের দোষ দেখা, পরের দোষ নিয়ে আলোচনা করা, যদি পারো নিজের দোষটা অকপটে স্বীকার করো, পরের দোষ দেখতে যাও না, ভজন হবে না। লোক দেখানো হয়তো হবে, বৈষ্ণব সেবায় নিমন্ত্রণ পাওয়া যাবে, কিন্তু ভজন এগোনো হবে না, ভজন এগোবে না। তাই অনিন্দুক হইয়া যে সকৃত কৃষ্ণ বলে, যদি পারো সবার আগে নিন্দাটাকে বাদ দাও, নিজের দোষটাকে দেখো, নিজের যে সহস্র দোষ একবার লক্ষ্য করো। শাস্ত্র বললেন যে মানুষ নিজকৃত কর্মফল ভোগ করে, যেমন কর্ম করে সে কর্ম মানুষকে ভোগ করতে হয়, যেমন চাইছ তেমন পাবে, শুদ্ধ বস্তু চাইলে শুদ্ধ বস্তু পাবে। তাহলে ভক্ত ভোগ করে? টিকাকার বললেন ভক্তের সামনে আসে কিন্তু ভক্ত অন্তরকে স্পর্শ করে না, ভক্ত সদা মান্যমানা, ভক্ত অনাসক্ত। তদেব অন্যত সর্বসাধারণ পরিত্যাজ্য ভক্তিমেব কুরবান স্তাং লভতে ইতি। অন্য সব কিছু ছেড়ে দিয়ে শুধু তোমার ভক্তি অঙ্গই যাজন করেন ভক্ত, এবং যদি তার কাছে দুঃখ আসে, কিরকম বলছেন দেখো টিকাকার, দুঃখঞ্চ ভুঞ্জান এব, যদি তার কাছে দুঃখ আসে, তং তব অনুকম্পাং সুষ্ঠু সম্যক বিয়ক্ষমা। এই দুঃখ আসে, ভক্ত মনে করেন এটাও তোমার কৃপাই এসছে আমার কাছে, এর পেছনে তোমার কৃপাই রয়েছে, এটা দুঃখ নয়, আনন্দের কাছ থেকে আনন্দই আসতে পারে, আনন্দ লীলাময় বিগ্রহ গৌর, তোমার চরণ থেকে আনন্দই আসে, দুঃখ আসে না। এই যদি তোমার কাছ থেকে দুঃখ আসে, এব তং তব অনুকম্পাং, তব অনুকম্পাং, তোমার কৃপাই মানে ভক্ত, দুঃখকে সুখ করি মানে, কৃপা করি মানে। ভক্ত কখনো বলেন না যে তুমি আমায় কেন দুঃখ দিলে। রাধাকুণ্ডে ছিলেন শ্রীপাদ দীনশরণ দাস বাবাজি মহারাজ, দীনশরণ দাসজি কৃপাময়ী রাধে বলে কীর্তন করতেন রাধাকুণ্ড তীরে বসে। কোনো কারণে তার দুটো পা অবশ হয়ে যায়, উঠে দাঁড়াতে পারতেন না। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি তো উঠে দাঁড়াতে পারেন না, এরপরেও কি আপনি বলবেন কৃপাময়ী রাধে? দীনশরণ দাসজি বলছেন আরো বেশি করে বলবো কৃপাময়ী রাধে। বলে কেন? আমি বড় চঞ্চল ছিলাম, আমি ঘুরে ঘুরে বেড়াতাম, ভজন করতাম না, তাই কৃপাময়ী আমার দুটো পা ভেঙে আমাকে এক জায়গাতে বসিয়ে দিয়ে বসলেন, বললেন দীনশরণ চঞ্চল হলে ভজন হয় না, এক জায়গাতে বসে বসে আমার ভজন কর। কৃপাময়ী কৃপা করে আমাকে এক জায়গাতে বসিয়ে দিয়েছেন, আমার চঞ্চলতা পরিহার করেছেন, কত করুণা আমার প্রতি। এটাই ভক্তের চিত্ত, তোমার কাছ থেকে যা আসে সেটাই তোমার কৃপা, এর পেছনে কোনো কৃপা আছে, নাহলে এটা আসবে কেন? নিশ্চয়ই কৃপা আছে, নাহলে আসবে কেন? তাই সময়ে প্রাপ্তং সুখং দুঃখঞ্চ ভগবদ অনুকম্পা ফলম ফলমেবেদম ইতি জানান। তারা এটাকে ভগবানের কৃপা বলেই জানেন। বলে যেমন
টিকাকার বললেন, পিতা যথা সপুত্রং সময়ে সময়ে দুগ্ধং নিম্বরণ চ কৃপৈব পায়তি আশ্লিষ্য চুম্বতি পানিতলেন প্রহরতি চেত্তেবং মম হিতাহিতং পুত্রস্য পিতেব মৎপ্রভুরেব জানাতি। বলে বাবা যেমন ছেলেকে কোলে নিয়ে কখনো আদর করে মিষ্টি খাওয়ান, আবার কখনো গালটা চেপে ধরে তিতো রস খাইয়ে দেন, তখন কি ছেলে বলবে যে বাবা আমাকে তিতরস খাওয়াচ্ছেন অথবা বাবা আমার শত্রুতা করছেন? বলবে না। এই রসগোল্লা খাওয়াচ্ছেন যেমন আদর করে, এই তিতরসটার পেছনেও তার স্নেহটাই কাজ করে। আর তিতরটা না খাওয়ালে তার মঙ্গল হবে না। কখনো আশ্লিষ্য চুম্বতি, কখনো কোলে নিয়ে চুম্বন করছেন বাচ্চাটাকে, কখনো প্রহরতি চর মারছেন। যখন আদর করছেন তখনই তিনি তার ছেলেকে ভালোবাসছেন, আর যখন চড় মারছেন তার পেছনেও স্নেহ থাকে, তার পেছনেও স্নেহ থাকে। মা ছেলেকে মারে আর বলে মরস না কেন, হট্টা জুলায়, হ্যাঁ মরস না কেন, মরস না জমে নেয় না, শান্তি পাইতাম, মরস না কেন। এই কালকে আমাকে এক মা বলছিলেন, প্রভু আমার ছেলেটা যা দুষ্টু, মনে হয় মায়েরা মুইরা ড্রেনে ফেলা দিয়া বসে দেখি। কি কাণ্ড, মায়েরা মুইরা ড্রেনে ফেলাইবেন আমার বিছনায় শোয়ানো না, ও দিয়া বসে দেখি যা দুষ্টামি করে। এই তো দেখেন না, আমি আপনার কাছে আইসি তিলক টাকায় হলাইছে, কি কাণ্ড, তিলক খায় হলাইছে। তো মা তো অতিষ্ঠ হয়ে যায়, দুষ্টামি করে ছেলেটা, আর মারে ঠাস ঠাস করে মারে, আর মৃত্যু কামনা করে। মা মৃত্যু কামনা করে, ওদিক থেকে ঠাকুমা বলেন, কি আকোতা কুকুতা কয় বউটা, মুখে কোনো ইয়ে নাই, যা মুখে আসে কইতাছে বলাটা রে, এমনি বলাটা রোগ হয়ে গেছে আর কি কইতাছে। মা তো ইচ্ছা করে দেয় আর মর মর, মরে না, মরে না কেন, কেন মরে না। তো মনে করো মা ঘরে বন্ধু খুব মারছে, জমে নেয় না কেন, জমে নেয় না, লাঠি দিয়ে ঠাস ঠাস করে মারছে। এই সময় জম আসলো, এসে বললো কই মা কোন পলাটা নিতে লাগবো দাও দেখি। জম এসে দাঁড়ালো, মা কি করবে ছেলেটাকে দিয়ে দেবে? বললেন না, ছেলেটাকে পেছনে দিয়ে জমকে ধরে আইতে হয়েছে, আইতে কইছে কে, কইছে বুঝলে আইতে লাগবো। জমের কপালে দুঃখ আছে, জমকে মেরে তাড়াবে ঘর থেকে। বলে হ্যাঁ কইছে বুঝলে আইতে লাগবো, যখন তখন এসে পড়স, আইতে কইছে কে, জম দেবে কোনোদিন আসে না, মা যতই বলুক না কেন, জমে নেয় না কেন, মরে না কেন, জম কোনোদিন আসে না, কারণ মার খাওয়ার ভয় জমেরও তো আছে, জম কোনোদিন আসে না, কোনোদিন ছেলেকে নিতে আসে না, মায়ের সামনে থেকে ছেলে নিয়ে যাবে, সাহস হতে জমের সাহস নেই। বলে এই যে মা ছেলেকে মারে, বাবা যে ছেলেকে মারছেন, বলে জানতে হবে এর পেছনেও স্নেহ আছে, এর পেছনেও কৃপা কাজ করছে। তাই ভক্তের কাছে যদি কখনো বিপদ আসে, ভক্ত মনে করেন এর পেছনেও গৌরহরি তোমার কৃপা কাজ করছে, গোবিন্দ তোমার কৃপা এর পেছনে আছে। তাই ভক্ত বিপদ চান, পাণ্ডবেরা চান না, চান না বিপদ। যখন কৃষ্ণ চলে যাচ্ছেন তখন কুন্তী এসে প্রণাম করে বলছেন, বাবা আমাদের এই কৃপা কর, বিপদ অসন্তু, আমাদের যেন সবার বিপদ লেগে থাকে। বলে পিসি বয়স হয়েছে তোমার মাথাটা গেছে, লোকে বিপদ চায়। বলে হ্যাঁ বাবা, সুখে থাকলে তো তোকে ডাকি না, সুখে থাকলে তো একবারও তোর কথা মনে পড়ে না, তাই যত আমাদের বিপদ আসবে তত বেশি তোকে ডাকব, এবং তত আমরা গোবিন্দ ছাড়া হব না, তাই আমাদের জন্য বিপদ লেগে থাকে। তাই ভক্ত বিপদকে কামনা করেন, আসুক বিপদ তবু গোবিন্দ চরণ থেকে যেন বঞ্চিত না হই। উনি ভক্তের মৃত্যু কামনা করেন না কেন? মৃত্যু হয়ে গেল তো ব্যাস, সবকিছুই গেল, ভগবান পেয়ে যাবে না। ভক্ত বলেন, আমি মরতে পারি কিন্তু আবার আসবো। এ জগতে অনেকে বলেন বাবা মরলে আর আসবো না, ভক্ত বলেন আমি আবার আসবো। কেন আসবো জানো? সেই জনম আমি বারে বারে চাই, যে জনমে
বদন ভরে নিতাই বলতে পাই, নিতাই বলতে পারি, গৌর বলতে পারি, আমি বারবার জগতে আসব। শুধু নিতাই বলবার জন্যে আসব, গৌর বলবার জন্যে আসব। আমি আসিব যাইব চরণ সেবিব, বারবারে আসব শুধু তোমার সেবা করবার জন্যে, তোমাকে পাবার জন্যে। যেখানে আমার গৌর নিতাই বিচরণ করবেন, বিহার করবেন, আমার নিত্য যেন সেখানে আমার নিত্য জন্ম হয়। আমার খুব মনে পড়ে এক চক্রধামে গিয়েছিলাম নিতাই চাঁদকে দর্শন করার জন্যে, গর্ভাবাস বীরচন্দ্রপুর, রাত্রিবাস করে পরের দিন সকালে চলে আসব। মহন্ত শ্রীপাদ জীবশরণ দাস বাবাজি মহারাজ উচ্চকোটির মহাত্মা আমাদের কাছে এসেছেন, আমরা প্রণাম করলাম। তিনি তো দৈন্যের মূর্তি, হাত জোর করে আমাদেরকে বলছেন এই কৃপা করবেন, যা করছি তাতে সামনের জন্মে যে মানুষ হব না তাতে তো কোনো সন্দেহ নাই, কিন্তু আমার বিষ্ঠার কীট হতেও আপত্তি নাই, আমার বিষ্ঠার কীট হতেও আপত্তি নাই, শুধু এইটুকু কৃপা করবেন যে আমার জন্মটা যেন এই নিতাই চাঁদের আঙিনার ভেতরে হয়। বিষ্ঠার কীট হয়েও নিত